এই এতগুলো ডাল ভাই কাটা কিন্তু খুবই কষ্টের আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আর একটা নতুন ভিড় নিয়ে চলে এলাম পাম বাগান থেকে সেটা আজকেও ভাই পুরো পাম গাছ পুরো কেটে ফেলে দিয়া পুরো প্রোনিং করে ফেলা ঠিক আছে তো আমার পেছনে দেখতেই পারতেন এই গাছটা এই গাছটা কিন্তু ভাই ভালো নাই গাছটা খারাপ তো আরও পাশে যেই সব গাছগুলো আছে এই গাছগুলো কিন্তু ভালো এই গাছগুলোতে ফল হয় কিন্তু এই গাছটাই নাই ফল হয় না তো এটা কাটতে হবে আর এটা কাটার উদ্দেশ্য এটাই তো ছোট ছোট ফল হয় আর গাছটা অত জুতের নাই তো গাছটা পুরো যদি কেটে দিই নতুন করে ফের পোলপা হবে ডাল হবে তখন কিন্তু ভাই বড় বড় ফল হবে তো কোম্পানি আমাদের দিয়ে কাটিয়ে নিচ্ছে তো কাটি আর দেখুন ঠিক আছে আর গাছটার কী অবস্থা আমি একবার দেখা যাই আপনাদের ঠিক আছে তো দেখছি পাচ্ছেন গাছটাই কিন্তু ভাই কিছুই ফল নেই তো ফল নেই বলেই কিন্তু কাটতে হচ্ছে আর এই ফল আছে খুবই ছোট ছোট তো এই ডালগুলো গাছটা যদি পুরো আমরা কেটে দিই তখন কিন্তু ভাই বড় বড় ফল হবে আর বড় বড়ো ফল হলে কিন্তু কোম্পানির লাভ হবে তো এই গাছটা এত বড় করেছে এত বড় করার পরে কোম্পানির কিন্তু প্রচুর খরচ হয়েছে তো এত খরচের পরেও যে গাছটা পুরো গোড়া থেকে কেটে দেবো এরকম কিন্তু ভাই ওদের প্ল্যান নেয় প্ল্যান হচ্ছে পুরো ডালগুলো কেটে দেবো আর তারপরে নতুন ডাল বাড়া হবে তখন কিন্তু বড় বড় ফল হবে তো কি করে আমরা কাটি তো দেখুন তাহলে তো দেখতে পাচ্ছেন আকিল কিন্তু কাটছে আর দেখতেই পাচ্ছেন ফলগুলো খুবই ছোটো ছোটো এই ফলে ভাই ফল হয় না এগুলো ভালো নেই এই কেটে দেওয়ার পরে ভাই নতুন করে ডাল বেরোবে তখন দেখবেন ফল খুবই বড়ো বড়ো হবে আর আমি আপনাদের দেখাবো এর আগে আমি যখন কেটে গিয়েছিলাম ওই গাছটা কাটার পরে কত সুন্দর নতুন করে ডাল বাড়া হচ্ছে আপনাদের দেখাবো ঠিক আছে তো দেখবেন ওই গাছটা আমি আপনাদের দেখাবো আমি প্রায় পনেরো দিন আগে কেটে গেছিলাম তো ওই গাছটা কত সুন্দরভাবে নতুন করে ফের ডাল বার হয়েছে আপনাদের দেখাবো দেখবেন ভিডিও শেষে তো ভিডিও সাথে থাকবেন অবশ্যই তো আর বেশি ডাল নেই প্রায় শেষই হয়ে গেছে ভাই ডাল প্রচুর এত ডাল কাটা খুবই কষ্টের আর এই একটা গাছ কত দেছে কাটলে ওর মুখ থেকে শুনবো ঠিক আছে যে কটিকা দেবে একটা গাছ কাটলে কোম্পানি কেটে নিক আর বেশি নেই सुमन कर दे दे। सुमन। मारा दुखा। मारा एक बार माली पड़ जाए। এই ধরে আসছে তো না ভাই দেখতে বলেন পুরো কিন্তু কাটা হয়ে গেল এইবার ভাই নতুন করে ডাল বাড়াবে নতুন করে ফল হবে তখন কিন্তু পাম গাছটার ভাই জুতি কিন্তু আলাদা হয়ে যাবে তো ভাই একটা পাম এরকম ভাবে কাটা খুবই কষ্টের যারাই পাম বাগানে কাজ করেছিল তারাই জানে তো দেখতেই পাচ্ছেন ও পুরো একটা গাছ পুরো কেটে এই পাম গাছটা আর এটা কিন্তু ভাই সমান করতে হবে এটা সমান করলে কি ডালটা নতুন করে ভালোভাবে বার হবে তো দেখতে পাচ্ছেন ওখান তো সমান করে দিচ্ছে গাছটা পুরো কাটা হয়ে গেল আর এটা কিন্তু ডাল বাড়া হবে তখন কিন্তু ভাই ফল হবে ঠিক আছে তো গাছটা একটু খারাপ ছিল ফলগুলো দেখতে পাচ্ছেন ফলগুলো ছোটো ছোটো ফল ফলের কোনো সাইজ নেই তো এই জন্যই কেটে দেওয়া আর এই কোম্পানি কোম্পানি একটা গাছ কাট লাগলে কটিকে দেবে একটা যদি এই গাছ ভাই পরিষ্কার করে কাটা হয় তাহলে চার টিকা দেবে মালয়েশিয়ান টাকা চার টিকা তো ভাই শুনলে একটা গাছ যদি এরকমভাবে কাটা হয় তাহলে ভাই চার্ট রিঙ্গিত দেবে ঠিক আছে তো ভাই এখানকার চার টাকা আর আমাদের ইন্ডিয়ান টাকা আটষট্টি টাকা তো এটা কাটলে আটষট্টি টাকার কাজ হয়ে গেল ইন্ডিয়ান টাকা ঠিক আছে আর শুধু কাটলেই হবে না ভাই এই যে ডালগুলো আছে এই ডালগুলো কিন্তু ছাপ করে এক জায়গায় রাখতে হবে তো এই পর্যন্তই থাকলো আর আমি দু পনেরো দিন আগে একটা গাছ কেটেছিলাম তো ওই গাছটা আপনাদের দেখাচ্ছি ওই গাছটা কত সুন্দরভাবে ডাল বাড়া হয়েছে ঠিক আছে তো ভিডের সাথে থাকুন একটা গাছ যদি এরকমভাবে কাটা হয় তাহলে ভাই চাট রিঙ্গিত দেবে ঠিক আছে তো ভাই এখানকার চার টাকা আর আমাদের ইন্ডিয়ান টাকা আটষট্টি টাকা তো এটা কাটলে আটষট্টি টাকার কাজ হয়ে গেল ইন্ডিয়ান টাকা ঠিক আছে আর শুধু কাটলেই হবে না ভাই এই যে ডালগুলো আছে এই ডালগুলো কিন্তু ছাপ করে এক জায়গায় রাখতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সেই গাছ ঠিক আছে তো এই গাছটা প্রায় দশ দিন পনেরো দিন হবে প্রায় ভাই এটা গাছটা পুরো কেটে গেছি তো আমার ভিডিও যারা দেখেছেন তারা তো দেখেছেন এই গাছটা আমি কিন্তু কেটেছিলাম আর ভিডিও পোস্ট করেছিলাম তো ভাই এই গাছটা যখন কাটছিলাম তা ভাই অনেক মানুষই কিন্তু কমেন্ট করেছিল যে ভাই আপনারা কেন গাছ কাটছেন গাছ কাটা পাপ হ্যাঁ ভাই গাছ কাটা পাপ ঠিক আছে ভাই কিন্তু আমি যে গাছটা কাটছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন সেই গাছটা কিন্তু ভালোর জন্যই কাটছিলাম আর একটা পাম গাছ ভাই ছোট থেকে বড় করতে কিন্তু ভাই প্রচুর খরচ লাগে খরচ হয় ঠিক আছে কোম্পানি প্রচুর খরচ করে এতে সার দেয় বীজ দেয় আরও নানান রকম কত কিছুই না আছে তারপরে একটা পাম গাছ এতটা বড়ো হয় তো এতটা বড়ো হওয়ার পর কিন্তু ভাই শুধু শুধু পাম গাছটা তো কেটে দেওয়া হয় না তো দেখতেই পাচ্ছেন এই যে আমি কেটেছি এই কাটার উদ্দেশ্য হচ্ছে এটাই এই পাম গাছটা আরও ভালো হবে যে ছোট ছোটো ছোট ছোটো ফল দিচ্ছিলো সেটা বড় হবে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কেটেছিলাম তার ওপরে দেখতে পেরেছেন ওপরে কিন্তু নতুন ফের ডাল গজিয়েছে বড়ো বড়ো পাতা গজিয়েছে তো ভাই এইবার যখন এই পাতাগুলো বড় হবে আর এরিয়া নেবে তখন কিন্তু ভাই বড় বড় ফল হবে তো কোম্পানি এইটা আমাদের এই জন্য দিয়ে এই জন্যই কাটাচ্ছে যে এটা কাটুক কাটার পরে এই যে ছোটো ছোটো ফল দিয়েছে এটা বড়ো বড়ো ফল দেবে তখন কিন্তু বড়ো বড়ো ফল দিলে ফলের যদি বড়ো হয় তখন ফলে ফলের বড় যদি হয় ফলের তেলও বেশি হবে সেই জন্য ভাই এই জন্য করা তো দেখতেই পাচ্ছেন গাছটা কিন্তু ভালোই বড় হয়েছে পাতাটা কিন্তু অনেক অনেক বড়ো হয়েছে তো সেই কেটে গিয়েছি তারপর থেকে আর আসেনি তো আজকে এলাম আর এখন ফের দিয়েছে দিয়েছিল। তো ওগুলো কিন্তু কাটলাম তো ভিডিওতে দেখতেই পালেন তো আজকে দুটো গাছ কেটেছি তো আবার পরে যদি দেয় তো ফের আবার কাটতে হবে এরকম গাছ কিন্তু ভাই অসংখ্য আছে গাছ আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যদি পামল বাগানে আপনারা কেউ আসছেন একসাথে যে তিন চারজন একসাথে আসছেন তাদের আমার ভিডিওটা ওদের শেয়ার করবেন যেন ওরাও দেখতে পাক যে পামাল বাগানে কি কি কী কী কাজ হতে পারে তো অবশ্যই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই এটা লাইক করে যাবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন